60টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর থমথমে পরিস্থিতি ইউক্রেনে। হামলার একদিন পরই ইরানের তৈরি 16টি ড্রোন ভূ পতিত করার কথা জানিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনে আকাশপথে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। কর্তৃপক্ষ জানান, হামলায় ধ্বংস হয়েছে 28টি ভবন। সাইরেন বাজিয়ে জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে আহ্বান জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার ভয়ে খেরসান ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে বোমা নিষ্ক্রিয়করণে 1000-এর বেশি মেটাল ডিটেক্টর এবং 100টির কিটস দিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে বেলারুশ। এরই মধ্যে রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজধানী কিয়েভ, ওডেশা, দক্ষিণ খেরসন সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল। এদিকে ভিডিও কনফারেন্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।